একুশে জুলাইয়ের আগের রাতে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায়। স্থানীয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। ফোনে কথা বলার জন্য বাড়ির বাইরে বেরোতেই তৃণমূল নেতা রাজীব সরকারকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাইয়ের উপলক্ষে স্থানীয় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে। তারই জন্য মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম সেবা সংঘের স্কুলের সামনে লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে একটি মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। বৈঠক চলাকালীন তার মোবাইলে একটি ফোন আসে। এরপর রাস্তায় বের হতেই রাজীব সরকার দেখতে পায় একটি লম্বা টুপি পরা মানুষ এগিয়ে আসছে রাজীবের দিকে। হঠাৎ বন্দুক বার করে রাজীবের দিকে তাক করে সেই ব্যক্তি। বন্দুক দেখতে পেয়ে লক্ষ্মী বিশ্বাসের বাড়ির দিকে লাফ দেয় রাজীব। তখনই গুলি চালায় অভিযুক্ত। অল্পের জন্য রক্ষা পায় তৃণমূল নেতা। গুলির আওয়াজ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন, ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতি। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।